দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্রদান পর্ব বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। একাধিক জায়গায় এই কর্মসূচিতে জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আমরা দুই দুটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা বস্ত্রদান কর্মসূচিতে সেখানে সামিল হয়েছেন এবং একাধিক জায়গায় তিনি এই কর্মসূচি সংগঠিত করেছেন। দীপক বাবুর সঙ্গে কথা বলে জানা গেছে, রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় সেখানে বস্ত্রদান কর্মসূচি সংগঠিত হয়, বিভিন্ন বুথে কর্মসূচি সংগঠিত হয়। আরো একটি দৃশ্য আপনারা দেখছেন খয়েরপুরের, সেখানে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী গত বেশ কয়েকদিন ধরে টানা কর্মসূচিতে রয়েছেন। তিনিও একাধিক জায়গায় এই বস্ত্রদান কর্মসূচিতে সামিল হয়েছেন এবং শাড়ি এবং পাস্তা দুটোই তিনি দিচ্ছেন। সেখানকার যারা জনপ্রতিনিধি আছেন, অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের উপস্থিতিতে বিধায়ক রতন চক্রবর্তী এবং বিধায়ক দীপক মজুমদার একদিকে রামনগরে, অন্যদিকে খয়েরপুরে নিজ নিজ এলাকায় বিধায়করা সেই বস্ত্রদান কর্মসূচি সংগঠিত করছেন। প্রায় প্রত্যেক মহিলা ভোটারদের কাছে সেই বস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে খয়েরপুরের বিধায়ক সূত্রে খবর যে সেখানে বিভিন্ন বুথগুলোতে নিয়মিতই সেখানে নানা কর্মসূচি থাকে, নানা আয়োজন থাকে। তার পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে সেখানে বস্ত্রদান কর্মসূচি করা হয়। ইতিমধ্যে খয়েরপুর বিধানসভার একাধিক বুথে এই কর্মসূচি সম্পন্ন হয়ে গেছে, আরো কয়েকটি বুথে সেখানে আজও সেই কর্মসূচি চলছে। আগামী 2 দিন সেখানে সে বস্ত্রদান কর্মসূচি সংগঠিত হবে বলে সেখানে বিধায়কের তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি রামনগরেও বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে বস্ত্রদান কর্মসূচি হয়। একদিকে খয়েরপুরে বিধায়ক রতন চক্রবর্তী, অন্যদিকে রামনগরের বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে এই বস্ত্রদান আয়োজন থেকে কি বার্তা তাদের তরফে দেওয়া হয়েছে আমরা একবার শুনবো। দুর্গোৎসবের সামনে রেখে 7 নম্বর বিধানসভা বিভিন্ন ওয়ার্ডে আমরা বস্ত্র উপহার দেওয়ার চেষ্টা করছি। আজকে 4 নম্বর ওয়ার্ডে এখানে বস্ত্রদান চলছে। আমাদের সঙ্গে আছেন রামনগরের 6000 ব্যক্তির বাড়িতে আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। উদ্দেশ্য কি হচ্ছে, পুজোর সময় যাতে সবাই আনন্দ করতে পারি, কারণ নতুন বক্তব্য প্রদান করে আমরা মার আরাধনায় ব্রতী হই। এখানে যারা বিশেষ করে একটু গরিব মানুষ আছে তাদেরকেও আমরা সামিল করতে চাই, যে উৎসবে যাতে সবাই আমরা একসঙ্গে নতুন বক্তব্য প্রদান করে সারা রামনগর বিধানসভার প্রতিটি জায়গায় আমরা বস্ত্রদান করা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর সেখানে হচ্ছে সেখানে আরও কয়েকটা প্রোগ্রাম আছে বিভিন্ন ওয়ার্ডে, গতকাল 14 নম্বর ওয়ার্ডে হয়ে আগামীকাল 35 নম্বর ওয়ার্ডে হবে। আমি চেষ্টা করবো যে প্রত্যেকটি বা পরিবারের প্রথমের জন্য আমি সবাইকে সারাদিন শুভেচ্ছা জানাই, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং রামনগরের মানুষ কোনো সংখ্যার রাজ্যে মানুষ আমার এক ক্ষুদ্র প্রয়াস, সবাই সহযোগিতায় আশা রাখি। আমরা অনেক সময় গেছে, এখনই আমরা শুরু করব, একটা একটা করে পঞ্চায়েত ডাকা হবে, কারণ ইতিমধ্যে কুপন সবাইকে পৌঁছে দেওয়া হয়েছে। আর যারা আসবেন না তাদের কুপন গুলো আমরা ওই সেই সমস্ত পঞ্চায়েতের প্রধানদের হাতে দিয়ে দেব, তারা সেগুলো ডিস্ট্রিবিউট করবে। সবাই ভালো থাকবেন। এই দুর্গাপূজা এবং কালী পুজো বা দেওয়ালি সবার ভালো থাকুক, মা সবাইকে আশীর্বাদ করুন। এই কামনা করে, এই প্রার্থনা করে আমি আমার কথা বলা শেষ করলাম, কারণ আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। আজ এই ক্ষুদ্র আয়োজন সবার ঘরে দিতে পারলে হয়তো আরো আনন্দ হতো, কিন্তু এর মধ্যে যাদের একবারই অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের জন্যই আমরা জনপ্রতিনিধিদের বলছি, আপনারা সেখানে সিলেকশন করুন, তারপরেও অনেকে হয়তো বাদ পড়ে যাবেন। এছাড়াও দেবে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, তারা তো দিচ্ছে, এটা আমার তরফ থেকে আপনাদের একটু ক্ষুদ্র উপহার। আমার মনে হয় না সবাই আসতে পেরেছেন, কারণ কাল রাত থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মানে থামার কোনো লক্ষণই নেই। এই অবস্থার মধ্যেও যারাই এসেছেন আপনাদের অনেক কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে। আমি আশা করি আগামী দিনগুলো যাতে ভালো যায়, মায়ের কাছে সবাই প্রার্থনা করি। আপনারা শুনলেন, এবং ইতিমধ্যে বলা যেতে পারে দুর্গাপুজোর যে মণ্ডপ উদ্বোধন সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, উৎসব শুরুই হয়ে গেছে বলা যায়।
সেদিক থেকে গোটা রাজ্যে এই উৎসব আবহে সেখানে বস্ত্রদান, নতুন বস্ত্র পেয়ে দারুণ খুশি তারা, এবং রামনগর খয়েরপুরের পাশাপাশি অন্যান্য জায়গায়ও এই বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং একাধিক জায়গায় সেই কর্মসূচিকে ব্যাপক অংশের মানুষের কাছে তুলে ধরতে প্রয়াস নিয়েছেন স্ব স্ব এলাকার বিধায়করা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।